ত্রিপুরাসুরীয় সকালে সালকেয়ার সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির, যেখানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বিখ্যাত চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। করোনোত্তর সময়ে প্রচণ্ডভাবে প্রয়োজন রক্তের, আর সামনেই প্রচণ্ড গরমের আশঙ্কা, এর ফলে শহর এবং শহরতলিতে উল্লেখযোগ্য হারে কমেছে স্বেচ্ছায় রক্তদান শিবির। তার প্রভাব সরাসরি এসে পড়েছে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে, সেখানে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে রক্তের চাহিদা। পরিস্থিতি সমাধানে উদ্যোগ নিল সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন, রক্তের আকাল মেটাতে রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যার ফলে উপকৃত হলেন এলাকার বহু মানুষ। প্রায় 200 জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন এদিন। এদিন ডক্টর কুণাল সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রানা চ্যাটার্জি ছাড়াও সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। নানা সাহসমূলক কাজের আয়োজনের জন্য সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশনের প্রত্যেককে সাধুবাদ জানালেন এলাকাবাসী তথা বিধক্ত জনেরা। আমি এখানে এলাম, এসে ইএনটির সম্বন্ধে কয়েকটা কথা বললাম, মানুষকে জানালাম যে কী কী জিনিস, কী কী সম্বন্ধে আপনারা সতর্ক হবেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে কীভাবে আমরা দেখেছি সাকসেসফুল হতে পারি, পোলিও, সূর্যগ্রহণ, এগুলো কিন্তু আপনারা এই মিডিয়ার লোকেরা বারবার করে লোককে শিখিয়েছেন, আমরাও তাই শেখাতে চাই। এই যে আজকে ডক্টর সরকার আসবেন এখানে, আমি এলাম ইএনটির সম্বন্ধে বলতে, আমরা শুধু বলতে চাই, আমরা একটা কথা বলতে চাই, সেই ইংরেজি কথাটা, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ হলে তবে ডাক্তারের কাছে যেতে হয়, রোগ হওয়ার আগেই সেটাকে প্রতিরোধ করুন। ফলে এলাকার লোকেদের, সাধারণ লোক, গরিব মানুষদের যাতে স্বাস্থ্য পরিষেবা সুষ্ঠুভাবে পায় এবং বিনামূল্যে হয়, সেই জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি দুদিন ব্যাপী সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন এবং গীতাঞ্জলি সালকিয়ার তরফ থেকে আমরা দুদিন ব্যাপী এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটা করেছি। সাধারণ লোক হয়তো অনেক সেবা পরিষেবা পাচ্ছে এবং আজকে ডক্টর সরকার আসছেন, হার্ট পরিষেবার অনেক কিছু ওনার কাছ দিয়ে আমরা জানতেও পারবো এবং অনেক গরিব লোক যারা চিকিৎসা করাতে পারে না তারা এখান থেকে অনেক সুযোগ সুবিধা পাবে এবং তারা পরীক্ষা করার সুযোগটা পাবে। রক্তদান, রক্তদান, মরণোত্তর দেহদান, তার সঙ্গে নানা রকম স্বাস্থ্য শিবির। আজকে যেমন এসেছেন বিশিষ্ট হার্ট স্পেশালিস্ট ডক্টর কুণাল সরকার, উনি এসেছেন। আমাদের গতকাল হয়ে গেছে আইয়ের জন্য, যাদের চোখে ছানি রয়েছে তাদের অপারেশন, বিনামূল্যে তাদের চশমা প্রদান, এই সমস্তগুলো হয়েছে। তারপর গাইনি ডাক্তার ছিলেন, পেডিয়াট্রিক ডাক্তার ছিলেন, চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, নিউরো ছিলেন, বিভিন্ন বিষয়ে অর্থোপেডিক ছিলেন, এগুলো চলছে আমাদের চেষ্টা। পেশায় আইনজীবী, গীতাঞ্জলি সংস্থার সভাপতি, তাহলেও আমি সময় কিছু করতে পারিনি। এই আমাদের এই সংস্থাটাকে সুব্রত আর মৌমিতা, এরা দুজনেই সময় দিয়ে এই সংস্থাটাকে চালাচ্ছে এবং এরাই সব কাজ করে। আমরা যা সন্দেশ নৈবৃদ্ধির ওপর সন্দেশের মতো এসে সভাপতি হিসেবে বসি আর টুকটাক কাজ থাকি, এছাড়া আমাদের কিছু নেই। আর যেটা বাস্তব সত্য সেটাই বলছি, এরাই হচ্ছে মেন সংস্থার, এরাই সব করে। এছাড়া নাম না জানা অনেক আছে যারা আমাদের জন্য এসে ঝাঁপিয়ে পড়ে সবার কাজ করছে। আমি আশা রাখবো এইরকম সংস্থা, যৌথ উদ্যোগ কেন, এরকম যদি আরও 5টা সংস্থা এক হয়ে আপনার জনসেবামূলক কাজে আমরা থাকতে পারি, সমাজের পক্ষে অনেক উপকার হবে। শুধু হেলথ ক্যাম্প কেন, বিভিন্ন রকমের কাজ যদি আমরা করি সমাজের সবার জন্য ভালো হবে। এবং আমি সংবাদ মাধ্যম বা টিভি সংবাদ মাধ্যম বা প্রিন্ট মিডিয়াকে অনুরোধ করব, যেখানে যা ভালো কাজ হয় সেগুলো যদি তারা তুলে ধরেন ভালো হয়। দেখুন, মাছি দু প্রকারের হয়, এক প্রকারের মাছি মৌমাছি, তারা শুধু ফুলে বসে, এক প্রকারের মাছি হয় ঘেউ মাছি, তারা পচা ঘা ডাস্টবিন সেখানে উড়ে সেই নোংরা জায়গায় বসে। এখন প্রিন্ট মিডিয়া, সাংবাদিক মহল এমন একটা হয়ে গেছে, সেই পচা মাছির মতো নোংরাটাকেই তুলে ধরছে সমাজের মাধ্যমে। নোংরা থাকবে দেখাবে, কিন্তু সেইটাকে তুলে না ধরে যদি ভালো ভালো কাজগুলোকে তুলে ধরে আমার মনে হয় সবার ভালো হবে। এই কথা বলে যৌথ বলার কিছু নেই, এগুলো তো সমাজে থাকতে গেলে, সমাজের জন্য কিছু করলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, এর মধ্যে একটা আনন্দ থাকে যে কারোর জন্য যদি কিছু করতে পারি তো তারই বহিঃপ্রকাশ এটা আর কি, তারই আউটপুট যেটা দেখছেন। কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ফ্রি আই চেক আপ, আই ক্যাম্প ছিল, ক্যাটারাক্ট, ফ্রি ক্যাটারাক্ট, বিনামূল্যে ছানি অপারেশন এবং চশমা, প্লাস বিশিষ্ট চিকিৎসক দ্বারা হেলথ ক্যাম্প ছিল। আজকে স্বনামধন্য চিকিৎসক ডক্টর কুণাল সরকার, ডক্টর সরকার আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে একটা ক্যাম্প করবার জন্য, তো তার অনারে আজকে হেলথ ক্যাম্প হার্ট ক্যালকাটা হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায়
সুইমিং পুলের সঙ্গে অ্যাটাচ হয়ে গীতাঞ্জলির এই প্রোগ্রাম। আমাদের আপনারা জানেন, আপনারা এর আগেও কভার করেছে যে আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড করি, বিশিষ্ট লোকেদের অ্যাওয়ার্ড দিই। বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড কিছুদিন আগে হয়ে গেছিল, তারপর হাওড়া রত্ন অ্যাওয়ার্ড হয়েছিল যেখানে আমরা সাহিত্যিক শঙ্করকে অ্যাওয়ার্ডেড করেছিলাম, নারায়ণ দেবনাথকে অ্যাওয়ার্ডেড করেছিলাম। হ্যাঁ, তো এরপরে আছে প্রজেক্ট আছে, ওগুলো প্রকাশটা আগে থেকে বলে দিলে আবার যদি প্রজেক্টটা না হয় তখন আমার ব্যাপার একটু আলাদা আছে। বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, বিভিন্ন কর্মকাণ্ড আছে। আমার নাম সুব্রত সিনহা, বিডি রিপোর্ট, চ্যানেল 10।